আমরা সকলেই কম বেশি অনেক পরিশ্রম করে থাকি, কারণ আমরা সকলেই চাই ধনী হতে, অর্থ উপার্জন করতে। অনেকে এই কথা বহিঃপ্রকাশ না করলেও সকলেই এই অর্থ উপার্জন করতে চায়, এবং চট করে ধনী হওয়ার সুপ্ত বাসনা সকলের মধ্যেই দেখা যায়। পরিশ্রম করার সাথে সাথে আমাদের ভাগ্যকেও ভালো হওয়া দরকার। এই কারণে বাস্তুশাস্ত্র অনুযায়ী অনেক রকম টোটকার কথা উল্লেখ আছে। এই রকমই একটি গুরুত্বপূর্ণ টোটকা সম্পর্কে আজ আমি আলোচনা করব। সৎ মানসিকতা এবং বিশ্বাসের সঙ্গে এই টোটকা আপনাদের পালন করতে হবে, এবং যদি আপনি এই বিষয়ে বিশ্বাসী না হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটি এখানেই স্কিপ করে দিয়ে বেরিয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে রাস্তায় কুড়িয়ে পাওয়া পয়সা দিয়ে করুন এই একটি কাজ। এই ঘটনা কম বেশি আমাদের সকলের সঙ্গেই ঘটে থাকে। রাস্তা দিয়ে অনেক সময় যাওয়ার পথে আমরা কখনো কখনো টাকা পয়সা কুড়িয়ে পাই। সেই অর্থের মূল্য যতটা বেশি হোক বা যতটা কমই হোক না কেন, সেই পয়সা আমাদের কখনোই চটজলদি খরচ করে দেওয়া উচিত নয়। আমরা কখনো কখনো এই টাকাকে প্রণামী হিসেবে হয় মন্দিরে না হলে মসজিদে রেখে দিই, এবং কখনো কখনো আমরা ভিক্ষুককে দানও করে দিই। কিন্তু বন্ধুরা, এই টাকা দিয়ে যদি আপনি আপনার কাছে রেখে এই কাজটি করেন তাহলে আপনার অর্থভাগ্য অবশ্যই পরিবর্তন করতে হবে। এর জন্য প্রথমে আপনাদের যা করতে হবে সেটি হলো, যদি আপনি টাকাটি ধাতুর কুড়িয়ে পান, অর্থাৎ আপনি পথে যেতে যেতে যদি যে টাকাটি কুড়িয়ে পাবেন সেটি যদি ধাতুর হয়, তাহলে প্রথমে তা গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন, এবং যদি সেই টাকাটি কোনো কাগজ হয়ে থাকে তাহলে তা গঙ্গা জলে ছিটা দিয়ে সেই টাকাটিকে শুদ্ধ করে নেবেন। এবং তারপর প্রত্যেক বৃহস্পতিবার আপনাকে এই টাকাটি পুজো করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনার গৃহের লক্ষ্মী মূর্তির সামনে এই টাকাটি রেখে দেবেন, এবং প্রত্যেক বৃহস্পতিবার ফুল ও জল দিয়ে এই টাকাটিকে পুজো করবেন। এবং যদি আপনি রাস্তায় কুড়িয়ে পাওয়া এই সম্পত্তিটি লাল কাগজে মুড়িয়ে রাখতে পারেন তাহলে খুবই ভালো হয়। প্রত্যেক বৃহস্পতিবার আপনাকে লাল কাগজে মুড়িয়ে থাকা এই টাকাটিকে পুজো করতে হবে, এবং সপ্তাহের অন্য দিনগুলিতে এই টাকাটি আপনি লাল কাগজে মুড়িয়ে রেখে আপনার টাকা রাখার পার্সে রেখে দেবেন। আপনার অর্থ ভাগ্য এতে পরিবর্তন হবে, আপনি ধনশালী হয়ে উঠবেন খুব তাড়াতাড়ি। রাস্তায় কুড়িয়ে পাওয়া সম্পত্তি অর্থাৎ টাকা পয়সা কখনোই খরচ করে দেওয়া উচিত নয়। এবং বন্ধুরা, যদি আপনারা রাস্তায় টাকা না পেয়ে কোনো সোনা বা রূপার ধাতু বস্তু কুড়িয়ে পান, তাহলে যদি তা আপনার পার্সে রাখা সম্ভব না হয় তাহলে তা আপনি লক্ষ্মী মূর্তির সামনেই রাখবেন। অর্থাৎ বন্ধুরা, লক্ষ্মী মূর্তির সামনে রাখা ঘটের নিকট আপনি এই টাকাটি রেখে দেবেন, এবং প্রত্যেক বৃহস্পতিবার দেবী লক্ষ্মীর পূজা করার সাথে সাথে এই টাকাটিকেও পূজা করবেন। টাকা পাওয়ার অর্থ হলো, অর্থাৎ টাকা কুড়িয়ে পাওয়ার অর্থ হলো আপনার শুভ সংবাদ। বাস্তুশাস্ত্র মতে এই ঘটনা হলে আপনার গৃহে অর্থ আগমনকে নির্দেশ করে। এবং বন্ধুরা, এই টোটকা পালন করলে আপনাদের অর্থভাগ্য পরিবর্তন হবে এবং আপনার পরিবারে স্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পেরেছি। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।